নমস্কার, আপনারা দেখছেন বরাকের খবর জি ওয়ার্ল্ড নিউজ থেকে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের একটি বিশেষ খবর, পাথারকান্দি থানার অন্তর্গত চেরাগি বাজারে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সোমবার রাত আনুমানিক 10টা নাগাদ দ্রুত গতিতে ত্রিপুরা থেকে আসামের করিমগঞ্জে TR05E1837 নম্বরের বেলেরো পিক আপ গাড়ি চেরাগি বাজারে আসতে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন স্থানীয় বছর 45-এর মইনুল হক নামের এক ব্যক্তি। পরে স্থানীয়রা মইনুল হককে তড়িঘড়ি বারৈগ্রাম মডেল হাসপাতালে নিয়ে যান। আহত মইনুল হকের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ওনার একটি পা ভেঙে গেছে বলে জানা যায়। প্রাথমিক চিকিৎসার পর ওনাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর ঘাতক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়রা পিছু ধাওয়া করলে অবশেষে বারৈগ্রাম জিপির সামনে গাড়িটিকে আটক করা হয়। কিন্তু চালক এবং সহচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ তাদের গাড়িটি হেফাজতে নিয়ে যান। মইনুল নাম চেরাগি বাজারের একদম পাশে উতার বাড়ি। 9:30টার সময় একটা বোলেরো পিক আপ গাড়ি ত্রিপুরা টিকটাকি আইতে সময় একদম রাস্তা ছাড়িয়াও তারে মইনুল নাম মানুষ দিয়ে তারে বাড়ি মারছে। গাড়ি দিয়া মাটির পড়ছে। এরপরে অজ্ঞান অবস্থায় তারে বারিগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তারে ভুসানি হয়েছে। আর এখন বর্তমান তারে রেফার দেওয়া হয়েছে করিমগঞ্জ। গাড়িটা কই? গাড়িটা এখন রাখা আছে ইকবালদার বাড়ির সামনে। তারা গাড়ি ওখানে কেন রাখিয়া তারা কোন দিকে ড্রাইভার হ্যান্ডিম্যান বাকি গেছে তারা। এখন এখন রুগী কই? রুগী এখন রেফার দিয়েছে বারিগ্রাম থেকে করিমগঞ্জ। করিমগঞ্জ লইয়া যাওয়া হওয়ার গাড়িটা খুব স্পীডও আসলো, 100 কিলোমিটারের উপরে রেসেইব গাড়ি এবং হয়তো এনে